হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো মাম্মাম আজকে ভালো আছে, কালকে রাত থেকে আর জ্বর আসেনি। তো ঠাম্মির সাথে পিসির বাড়ি গেছে। তো আমার কাজ হয়ে গেছে, সকালের কাজ, ঘর ঝাড় দেওয়া, ঘর গোছানো, বাসন মাজা, ঘর মোছা সব হয়ে গেছে। তো মাম্মাম আসলে মাম্মামকে খাওয়াবো। আর দেখো আমাদের বল্টু বাবু কেমন উঠোনে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, বাবু কেমন আঙুল খাচ্ছে, পাগল ছেলেটা। মামার শরীরটা আজকে ভালো আছে, তো দৌড়াচ্ছে, তোর পিসি আর দিদির সাথে খেলা করে বেড়াচ্ছে। তো আজকে অনেকটা ভালো আছে। মাম্মাম আজকে ভীষণ খুশি, ও দাদুর সাথে সাইকেল চড়ছে, দেখো কেমন বসে আছে। ফ্রেন্ডস, এই চাল কুমড়োটা এখন আমি কেটে নেব। তো আজকে রান্না হবে চাল কুমড়োর ঝাল, ডিম আলুর ঝোল। তো আমাদের গাছে চাল কুমড়ো হয়েছে, তাই এটা পেরে নিয়ে এসছে। এখন আমার চাল কুমড়ো কাটা হয়ে গেছে, এটা লবণ দিয়ে মেখে নেব, তাহলে জলটা বার হয়ে যাবে, তারপরে এটা ধুয়ে নেব। দেখো ফ্রেন্ডস, আমার আলুগুলো কেটে ধুয়ে ডিম আর আলু একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো এবার সিদ্ধ করে নেবো। তো তারপরে মাকে গ্যাস পেয়ে দিল, তো মা রান্না করবে। তো আমি একটু গ্যাসে এটা বসিয়ে দেবো, তারপরে ওকে দিয়ে আসবো। তো এগুলো সিদ্ধ হোক, তো আমি কাজ করে নিই অন্য কাজ। এগুলো এখন আমার ছাড়ানো হয়ে গেছে, তো শাশুড়ি মাকে দিয়ে আসবো রান্নাঘরে। তুমি রান্না করছে, চলো দিয়ে আসি এগুলো। ফ্রেন্ডস, এনার সাথে আমরা কাপ, গ্লাস সব কিছু নিই, তো ইনি দিয়ে যাই। তো এনার সাথে নিই। তো এখন আমার কাজ কমপ্লিট, তো মা রান্না করবে, তারপরে সবাই খাবো, তারপর থালা বাসন মাজবো। আর মাম্মাম ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠলে ওকে খাওয়াবো, স্নান করাবো, তো তারপরে আমি স্নান করে নেব। হাঁপিয়ে গিয়েছি এখন আমি, তো তো মাম্মাম উঠে পড়েছে, তো ও ভাত খাচ্ছে এখন, তো ওকে আমি ভাত দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, শুভ বিকাল। তো এখন সমস্ত কাজ টাজ কমপ্লিট আমার, শুধু ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু উঠোনটা ঝাড় দেবো। আমার শ্বশুরমশাই এখন মাঠ থেকে বাড়ি আসছে, তো উনি স্নান করছে, আমি তো ওনাকে খেতে দেবো, তারপরে উঠোন ঝাড় দেবো। কারণ আমাদের চাষি ফ্যামিলি, বুঝতেই পারছো তো, মাঠে এখন রায় বুনছে, ধুনে বুনছে, তো তাইতে ওনার দেরি হয়ে গেছে মাঠ থেকে আসতে। তো আসে এইরকম টাইমে, তো উনি এখন স্নান করছে, আমি খেতে দেবো, তারপরে আমি উঠোন ঝাড় দেবো। আর আমার ঘরটা বইটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, সবাই দেখতে থাকুক ঘরটা কেমন লাগছে। আমি এইভাবেই গুছিয়ে রাখি সব সময়, তো গুছিয়ে রাখার চেষ্টা করি, সব সময় পারি না অতটা, কারণ ছোট মেয়ে, তো তার জন্য। তো তোমরা কমেন্ট করে জানিও আমি ঘরটা ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে পারি কি না। দেখেছো মিমির সাথে কেমন বদমাইশি করছে, এটা একটা মিমি। দুই বোনে কেমন গল্প করছে দেখো, মাম্মাম ওর দিদিকে গলা জড়িয়ে কানে কানে কি বলছে, তো আর হাসছে। তো দেখো মনে হচ্ছে না মাম্মাম কত বড় হয়ে গেছে, দিদির সাথে কেমন গল্প করছে, আবার লজ্জা পাচ্ছে আর হাসছে দেখো, আর ওর ঠাম্মিকে কি বলছে। শাশুড়ি মা, তো মা যাচ্ছে এখন মায়ের বোনের বাড়ি যাচ্ছে, বাবা রেডি হয়ে গেছে, বাইরে আছে, চলো বাবাকে দেখে আনি। দেখো এটা বাবা, তো বাবাও রেডি হয়ে গেছে, আর দেখো এটা আমাদের মেয়ে, এখন যাচ্ছে এ দ্বিগুণের বাড়ি।
তোমাদের তো তখন দেখালাম, মা এখন যাচ্ছে মায়ের বোনের বাড়ি, তো ওনার শাশুড়ি মারা গেছে, তো নেমন্তন্ন করে গেছে, তো মা যাচ্ছে, আমিও যেতাম কারণ মাম্মামের শরীরটা খারাপ, তাই গেলাম। এ দেখো ফ্রেন্ড, এটা আমাদের সেজো কাকা, তো এখন ছেনা দিতে যাচ্ছে, তো কাকা দুধের ব্যবসা করে। এই দেখো কাকিমা, এ দেখো এটা আমাদের বুনু, এই দেখো ফ্রেন্ড এটা আমার ননদ, আজকে এসছে কারণ সামনে ভাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। তো তোমরা কেমন ভিডিও দেখতে চাও তো কমেন্ট করে জানিও প্লিজ, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।